হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমিতাস অল ইন ওয়ানে। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো আজকে আমার কথা বলার স্টাইল আর মুখ দেখলে হয়তো বুঝতেই পারবে যে আমার ভীষণভাবে আজকে শরীরটা খারাপ। অবশ্যই তোমরা টাইটেল আর থাম্বনেলে তো বুঝেই গেছো। তো ভাবলাম সারাদিন ভিডিও করিনি, কেন করিনি কি বৃত্তান্ত একটুখানি তোমাদের সাথে শেয়ার করে জানিয়ে দিই। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমার সারাদিন কি অবস্থা কেটেছে সেটা। তো দেখো দুপুরবেলা আজকে রান্না দিয়ে আগে কথা বলি, কারণ রান্না দিয়েই কথাটা শুরু। আর দুপুরবেলা আজকে টক ডাল আর পালং শাকের তরকারি আর পনিরের তরকারি, এটা রান্না হয়েছিল। তোমরা জানো শনিবারে আমি নিরামিষ খাই। তো মা পালং শাক ধুয়ে কেটে গুছিয়ে তো সমস্ত কিছু হাতের সামনে রেডি করে দিয়েছিল, আমাকে কিছুই করতে লাগেনি। শুধু আমি বলেছিলাম রোহন খুব দুষ্টুমি করে, আমার রোহনকে নিয়ে রাখতে অসুবিধা হয়, তুমি ওকে স্নান ঠান করে দিও, যেহেতু আজকে স্কুল নেই ছুটি, তা তুমি ওকে স্নান করে দিও, আমি রান্নাটুকুনি করে নিচ্ছি। তা রান্না করতে করতে কি হয়েছে, পালং শাকটা নামিয়েছি আর পনিরের তরকারিটা করেছি আর আম দিয়ে ডালটা প্রেসারে সেদ্ধ করেছি। বাবা লাফাস না, ডালটা সেদ্ধ করেছি। তারপরে হঠাৎ করে আমি ফিল করছি যে আমার না তলপেটের জায়গাটা একদম শক্ত টাইট হয়ে যাচ্ছে, আর আমি সোজা হয়ে যে দাঁড়াবো সেটা দাঁড়াতে পারছি না, আর বুকের মধ্যে ধরপড় ধরপড় করছে। তা এইটা যখনই হলো আমি সাথে সাথে গ্যাসটা অফ করলাম আর ঘরে চলে আসলাম। এমনই অবস্থা যে আজকে তোষকটাও, খাটের তোষকটাও রোদ্দুরে দেওয়া ছিল, যে এমনি শুয়ে পড়েছি, মানে তোষকের নিচে যে গদি থাকে সেই গদির ওপরেই শুয়ে পড়েছি। শুয়ে তারপরে আমি মাকে ফোন করেছি, আমার শাশুড়ি মাকে, যে তুমি তাড়াতাড়ি ওপরে আসো, আমার শরীর দেখো। তারপরে মা আসলো, মা সাথে সাথে, কারণ আমার ছেলের টাইমেও সেম প্রবলেম হয়েছিল, আমার ঠিক একই সমস্যা, পেট শক্ত হয়ে যেত, টাইট হয়ে যেত। কিন্তু এবারে যেটা হলো সেটা হচ্ছে বুক ধরপড়। আমার লাইফে ফার্স্ট টাইম হলো যে ধারাস করে, এটা আমি আগে কখনো ফিল করিনি এরকম। তা এটা ফার্স্ট টাইম হয়েছিল, মানে যত না কষ্ট আমার ভেতরে পেটের কাছে লাগছিলো তার থেকে বেশি কষ্ট আমার শরীরে আর বুকে লাগছিলো। তা আমি ফার্স্টে গ্যাসের ওষুধ খেলাম, প্যান্ডি খেলাম, তারপরে তো মা কার্মোসাইন খাওয়ালো, তারপরে পেটে তলপেটে মালিশ করে দিল তেল দিয়ে, কোমর মালিশ করে দিল, পিঠ ঠিট সব মালিশ করে দিল। না পারছি শুয়ে থাকতে, না পারছি উঠে বসে বেশিক্ষণ থাকতে, কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে মনে হচ্ছে শুয়ে থাকার থেকে যেন উঠে এরকম পুজো হয়ে বসে থাকি। বেশ অনেকক্ষণ বসে থাকলাম। তো শ্বশুরের করোনার টাইমের পর থেকে আমাদের ঘরে প্রেশার সুগারের মেশিন রয়েছে, তো ওই জন্য দৌড়ে গিয়ে মা আবার প্রেশার মাপার মেশিনটা নিয়ে আসলো। তো ফার্স্ট প্রেশার মাপলাম, তখন বাপি বাড়িতে ছিল না, আমার শ্বশুর বাড়িতে ছিলেন না, উনি দোকানে ছিলেন। তো ফার্স্ট টাইম যখন প্রেশার মাপলাম তখন হয়েছিল 119/74, ওপরে 119, নিচে শুধু 74। আর তারপরে বাপি যখন আসলো আধা ঘন্টা পর, তখন অলরেডি আমি তেল ঠেল মালিশ করে নিয়ে দিয়েছি, আমাকে মাথায় দেখো এখনও রয়েছে ঠান্ডা তেল, চোখে, ঘাড়ে, বুকে। আমি বললাম যে বুকে এত কষ্ট হচ্ছে, তুমি বুকে ঠান্ডা তেল দিয়ে দাও, আমার কোনো অসুবিধা হবে না। এদিকে ফুল স্পিডে এসি চলছে, মানে বীভৎস পরিস্থিতি। তো যখন বাপি আসলো তখন আমার প্রেশারটা আর একবার চেক করা হলো, তখন প্রেশার হয়েছে, ভুলেও যাচ্ছি, তখন প্রেশার হয়েছিল 109/62। তো তারপরে অনেকক্ষণ শুয়ে শুয়ে রেস্ট নিয়ে তারপরে উঠলাম। উঠে আমি জানি আমি খেয়ে নিলে আমার কাজ কমপ্লিট হয়ে যেত, মা বিছানা ফিছানা সব তোষক টোষক টেনে এনে বিছানা পেতে দিল। কিন্তু আমি ভাবলাম সোনুকে, মানে তোমাদের রোহনকে তো আমাকেই খাওয়াতে লাগবে, ও তো খেতে পারে না একা একা, তো ওকে কোনোরকম খাইয়ে আমি খেয়ে শুয়ে পড়েছি। তারপরে আমি দুপুরবেলা, রোহন আজকে ঘুমিয়ে পড়েছিল, আজকে এক ফোঁটাও আমাকে বিরক্ত করেনি, একটু বেশিক্ষণ জেগেছো, যাও হাত ধুয়ে আসো, আগে জিলাপি খেয়েছো, পিঁপড়ে হবে বিছানার চাদরে, যাও। তো ঘুমিয়ে পড়েছিল, তারপরে আমার হাজবেন্ড আসলো 4:30 সময়, খাও, হাজবেন্ড আসলো 4:00 কি 4:30 বাজে, তখন মানে উঠে দরজা খুলবো না হলেও 20 বার বলেছি আসছি আসছি, কিন্তু এসে যে পৌঁছাবো দরজার কাছে যেন আসতে পারছি না, আমার এতটাই শরীর উইক হয়ে গেছে।
তো তারপরে দরজা খুললাম, আমি ওকে সমস্ত ঘটনাটা জানালাম, কারণ আমি তখন ওকে বলতেই পারতাম তুমি চলে আসো, হুড়মুড়িয়ে আসবে, কি টেনশনে থাকবে, কারণ এটা তো হয়, ওর টাইমও হয়েছিল, তো সেই জন্য আমি আর ওকে তখন বলিনি। তারপরেও আসলো যখন তখন বললাম, তারপরে এসে ওকে খাবার টাবার দিয়ে আমি আবার শুয়ে পড়েছি, শুয়ে টুয়ে পড়ে নিয়ে আবার তখন দুধালাও আসে ওই টাইমে দুধ দেওয়ার জন্য, তো ওই টাইমে তখন ওই দুধ নিয়েছে, দুধ জালও দিয়ে দিয়েছে, আমাকে কিছুই করতে লাগেনি। আমি বললাম তুমি যাওয়ার আগে আর একবার আমার প্রেশারটা মেপে যেও, তো তখন ও প্রেশার মাপলো, তখন আবার 109/72 দেখালো, মানে দেখলাম উপরেরটা কমই ছিল, মানে শুরু থেকে সে প্রথম যখন ফার্স্ট টাইম প্রেশারটা মেপেছিলাম, মা মেপে দিল, তখনই একমাত্র 119/74 দেখিয়েছিল, তারপরে মাপানো হলো, বাপি মাপলো 109/62 ছিল, ও সরি, এই তারপরে যখন আমার হাজবেন্ড মাপলো তখন 109/64 হলো, 72 না 64, মানে এরকম আর কি, লোয়ের মধ্যে আপডাউন করছে, ভীষণভাবে টায়ার্ড লাগছিলো, তোমাদেরকে কি বলবো, মানে মনে হচ্ছে আমি ট্রেনে আছি, আমার এরকম শরীরের মধ্যে জার্কিং লাগছিলো যে মনে হচ্ছে আমি ট্রেনে আছি। তারপরে তো অনেকক্ষণ ধরে রেস্ট নিয়ে ঘুমিয়ে, মানে ঘুমে নি ক্লান্তির ঘুম, সত্যি কথা বলতে এটা যে একটা ফ্রেশ ঘুম তা না, এটা একটা ক্লান্তি, মনে হচ্ছে যেন কত ধকল হয়ে গেছে শরীরের উপরে, কোথায় আমরা বিদেশ বিভুঁই ঘুরে এসেছি, যেরকম ক্লান্তি লাগে ওরকম লাগলো। তা যাই হোক, তারপরে আমি মাকে ফোন করেছিলাম ঘুমাতে যাওয়ার আগে, যে আমার শরীরটা খারাপ আজকে, হয়তো আর আমি কথা বলতে পারবো না তোমার সাথে, এখন যা বলার বলো না, এরপর আর ফোন করো না। তো তাই জন্য মা আবার বিকেলবেলা এসেছিলো, দেখা করে গেল, তারপরে শুনুন ম্যাডাম এসেছিলো। এত কিছুর পর আমি চিন্তা করলাম, সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করি, আজকে কেন ভিডিও দিতে পারলাম না বা কী অসুবিধা সেটাও তোমাদের সাথে শেয়ার করে একটু জানাই, তো জানিও তোমাদের মতামত, তো এর এই এটাই গল্প আজকের, এটাই স্টোরি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করবো, পারলে কালকে অবশ্যই ব্লগ নিয়ে আসবো, যদি কিছু দেখানোর থাকে দেখাবো, না হলে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করার আছে, সেটা আমি শরীর খারাপের মুখ নিয়ে শেয়ার করতে চাই না, একটা সুন্দর ফ্রেশ হাসির লুক নিয়ে শেয়ার করতে চাই, তো সেটা কালকে দেখাবো। তো চলো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম, দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তো স্টিল দেন টাটা, বাই বাই, বলে দাও সামনে আসো, না থাক।